हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। आज हम सॉल्व करब क्लास टू एर मॉडल एक्टिविटी टास्क पार्ट सिक्स और पार्ट सेवन ये दोटो पार्ट ही एक संगे। एर आगे पाँचटा पार्टे सल्यूशन एर आगे हमें दिए भिडियोसगुलर लिंक हमें नीचे डिस्क्रिप्शन बक्से दिए देव, चाहे तुम्हारा से देखे नियो कि तुम्हारा एगो प्ले लिस्टे पे जा। दुटो पार्टे समस्त क्वेश्चनगुलो तुम्हारे करिए देव, संगे मैथ्सगुलो इंग्लिश बुझिए देव और जतगुलो छवि आछे सेई छविगुलो सब आमी हाते एके तोमादेर देखिए देव। ताई भिडियोटा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखो, जदि भालो लेगे थाके शेषे लाइक कमेंट शेयर करो, नतून होये थाकले अवश्यई चैनलटा सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटा प्रेस करो। चले आसि आमार आजकेर भिडियोते। देखो प्रथमे आमरा पार्ट सिक्स सल्व करब जेटा तोमादेर सेप्टेम्बर मासे मिड डे मिलेर संगे देवा हुए छिलो। पार्ट सिक्सेर प्रथमे जे स्किलटा आछे सेटा होच्छे संयोग स्थापनेर सक्षमता। एक नम्बरे नीचेर पार्टटी पढ़ो एवं प्रश्नगुलोर उत्तर दाओ। नीचे एकटा छोटो मतो पार्ट देवा आछे, पार्टटा तोमादेर सहज पाठ थेके नेवा हुए, सहज पाठेर किछुटा अंश तो सेखान थेके सेटा आगे पढ़ते बला हुए छे। सेई अनुयायी नीचेर प्रश्नगुलोर उत्तर दिते बोलेछे। आमि प्रथमे पार्टटा पढ़े दिएछि, तोमरा मन दिए शोनो। শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন। জঙ্গল ঘন হয়ে এলো, ঘোর অন্ধকার। কিছু দূরে গিয়ে দেখেন এক পুরো মন্দির, জনপ্রাণী নেই। শক্তিবাবু বললেন, এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস। ক নম্বর প্রশ্নে আছে, ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম কী দেখতে পেলেন? উত্তরটা লিখবে, ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম একটা পুরো মন্দির দেখতে পেলেন। খ নম্বর প্রশ্ন, শক্তিবাবু কোথায় বসে বিশ্রাম করতে চাইলেন? উত্তর লিখবে, শক্তিবাবু এক পুরো মন্দিরে বসে বিশ্রাম করতে চাইলেন। গ নাম্বার, তিনি কি আহার করলেন? তিনি লুচি, আলুর দম ও পাঁঠার মাংস আহার করলেন। এবার দুই নাম্বার, অর্থ লেখো, মানে মানে লিখতে বলা হয়েছে। ঘন, ঘন মানে গভীর, পোড়ো, পোড়ো মানে পতিত। এবার তিন নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ভার্ব ফর্মস, ঠিকঠাক ভার্ব ফর্মস ক্রিয়াপদের ফর্ম বসিয়ে তোমাদেরকে এই ব্ল্যাঙ্কগুলো পূর্ণ করতে হবে। তো আছে দেখো দুটো টেবিল, সেটা হচ্ছে একটা ইয়েস্টারডে আর একটা টুডে। ইয়েস্টারডে মানে গতকাল, যে কাজটা হয়ে গেছে, আর টুডে মানে আজকে। দেখো এক নম্বরে, নাম্বার ওয়ানে রয়েছে আই ওয়ার্কড ইন দ্য গার্ডেন, আই ওয়ার্কড ইন দ্য গার্ডেন। এখানে ওয়ার্কড, ওয়ার্কড মানে কাজটা হয়ে গেছে, আমি বাগানে কাজ করেছি, তো এই কাজটা আগে হয়ে গেছে, তাই ওয়ার্কড। আর টুডেতে হবে আই ওয়ার্ক ইন দ্য গার্ডেন, আমি বাগানে কাজ করি। এই যে ওয়ার্ক, ওয়ার্কটা যখন আমরা ইয়েস্টারডেতে লিখব তখন ওয়ার্কের সঙ্গে ইদে যোগ হয়ে ওয়ার্কড হয়ে যাবে। এরপরে নাম্বার টুতে দেখো এই দিকটা দেওয়া আছে, দে প্লে উইথ মি, এখানে ভাব হচ্ছে প্লে, প্লে মানে খেলা করা, তাই দে প্লে উইথ মি। আর এটা ইয়েস্টারডেতে গিয়ে হয়ে যাবে পি এল এ ওয়াই ইডি, প্লের সঙ্গে ইডি যোগ হয়ে দে প্লেড উইথ মি। নাম্বার থ্রি, উই এনজয়ড দ্য ফুড, এখানে ভার্বের সঙ্গে দেখো ভার্ব হচ্ছে এনজয়, এনজয়ের সঙ্গে ইডি যোগ করে এনজয়ড হয়েছে। টুডেতে আমরা ইডিটা বাদ দিয়ে দেবো, উই এনজয় দ্য ফুড। নাম্বার ফোর, মাই প্যারেন্টস স্টার্ট ফর দ্য মার্কেট, এখানে ভার্ব হচ্ছে স্টার্ট, এর সঙ্গে আমরা ইয়েস্টারডেতে ইডি যোগ করে দেবো, স্টার্ট তার সঙ্গে ইডি যোগ করে স্টার্টেড, মাই প্যারেন্টস স্টার্টেড ফর দ্য মার্কেট। নাম্বার ফাইভ, ইউ টক টু মি, এখানে ইয়েস্টারডে আছে তাই টক, টক হচ্ছে ভার্ব, তার সঙ্গে ইডি যোগ করা হয়েছে, টি এ এল কে ইডি, টকড। ইউ টক টু মি যখন আমরা টুডেতে লিখবো তখন ইডিটা বাদ দিয়ে দেবো, ইউ টক টু মি। এবার খ নাম্বার, খ নাম্বারে বলা হয়েছে টিক দ্য কারেক্ট আনসার, দুটো ব্র্যাকেটের মধ্যে দুটো অপশন রয়েছে, সেখানে একটা ঠিক, সেটাকে টিক করতে বলা হয়েছে। খয়ের ওয়ানে আছে ইট আর আছে দিওর, ইজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল, তো এখানে ইট ইজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল হয় না, এখানে হয় দিওর ইজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটা বাগান আছে। নাম্বার টু, ইট অর দিওর ইজ সানডে টুডে, এটা হবে ইট, ইট ইজ সানডে টুডে, আজকে রবিবার। এবার চার নাম্বারে বলা হয়েছে সমস্যাগুলি গণিতের ভাষায় প্রকাশ করো, একটি দোকানে ১২টি লাল টুপি ও ১৬টি সবুজ টুপি আছে, দুটি মিলিয়ে দোকানে মোট কয়টি টুপি আছে?
এখানে লিখবে লাল টুপি আছে সমান 12টি, নিচে লিখবে সবুজ টুপি আছে সমান 16টি, এদের দুজনে দুটো যোগ করে দেবে, 6 আর 2 8, 1 আর 1 2, আর তিনটা নামিয়ে দেবে, উত্তর লিখবে। উত্তর ঠিক আমি তোমাদের আগেই শিখিয়েছি, এই যে জিজ্ঞাসা চিহ্নটা আছে সেখান থেকে হাত দিয়ে দিয়ে দেখবে, লাস্টে যে দাঁড়িয়ে থাকবে তারপর থেকে উত্তর হবে। দুটি মিলিয়ে দোকানে মোট এই যে কয়টি কয়টি জায়গায় এই উত্তর যেটা হলো, যোগফল যেটা হলো সেটা লিখবে, 28টি টুপি আছে সেটা এখানে লেখা হয়েছে। খ নম্বর, আমাদের বাগানে 4টি নারকেল গাছ আছে, প্রত্যেকটা গাছে 5টি করে নারকেল হয়েছে, তাহলে মোট কয়টি নারকেল আছে? বলছে আমাদের বাগানে 4টি নারকেল গাছে আর 1-1টা গাছে 5টা করে নারকেল ফলেছে। একটি গাছে 5টা নারকেল ফলেছে, তার 4টি গাছে তার 4 গুণ নারকেল ফলবে, তাই লিখবে একটি গাছে নারকেল ফলেছে সমান 4টি, নিচে লিখবে 5টি গাছে নারকেল হয়েছে সমান 5 গুণ 4টি, এই যে 5 আর 4-এর গুণ করা হয়েছে, নামতা করে দেবে 5 4-এ 20, 20টি উত্তর লিখবে। ঠিক একইভাবে শেষের দাগ থেকে মোট 20টি নারকেল আছে, দেখবে দাঁড়ির পরে থাকবে আছে, তাহলে তোমরা উত্তরে লিখতে পারো তাহলে মোট 20টি নারকেল আছে, তাহলে এটা বাদ দিয়েও লিখতে পারো। এবার গ নাম্বারে বলা হয়েছে, স্কুলে আমার 24 জন বন্ধু, আমার জন্মদিনে তাদের প্রত্যেককে আমি 2টি করে লজেন্স দেবো, তাহলে আমার মোট কতগুলি লজেন্স লাগবে? বলেছে প্রত্যেকে 24 জন বন্ধুর প্রত্যেককে 2টি করে লজেন্স দেবে, একজনকে 2টি দেবে, তাহলে 24 জনকে নিশ্চয়ই তার 24 গুণ লজেন্স লাগবে, তাই লিখবে একজনকে লজেন্স দেবো সমান 2টি, 24 জনকে লজেন্স দেবো সমান 2 গুণ 24টি সমান 48টি। এবার 48টা কীভাবে পেয়েছে, 2-এর গুণ নামটা তো 24 পর্যন্ত করতে পারবে না তোমরা, তাই উপরে 24 নিচে 2 লিখে গুণ করে দেবে, 2 4-এ 8, 2 2-এ 4, উত্তর লিখবে আমার মোট 48টি লজেন্স লাগবে। এবার একটা শব্দ ছক আছে, ফাঁকা ঘরে যুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো, আছে ম তারপরে ঘরটা ফাঁকা, ল অ তারপর ঘরটা ফাঁকা দিয়ে দন্তন্য, এখানে ও গয়ে বসিয়েছি আমি, তাহলে এদিক থেকে মঙ্গল হয়ে গেছে আর এদিক থেকে অঙ্গন হয়ে গেছে। আর এখানে একটু কনফিউশিং, এটা একটা শব্দ ছক, দেখো এখানে যদি আমরা তালব্য স্বর অফলা বসাই, একমাত্র তালব্য স্বর অফলাটাই বসানো যাচ্ছে, তো সেই জন্য আশ্রয় হয়েছে আর এদিক থেকে বিশ্রাম করতে হয়েছে, এখানে এমন কিছু শব্দ পাইনি মানে বর্ণ পাইনি যেটা দিয়ে দুটোই যাচ্ছে, তাই এখানে বিশ্রাম করতে হয়েছে, তো এটা সত্যি একটা কনফিউশন প্রশ্ন। তারপরে চলে যাচ্ছি 2 নম্বরে, বন্ধনী থেকে একই অর্থবিশিষ্ট শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও, বন্ধনীতে রয়েছে দেখো মস্তক, মূল্য, রাত্রি, পুত্র আর পুষ্প, এদের মানে এগুলো হচ্ছে এই যে ক খ গ ঘ করে যে শব্দগুলো রয়েছে তাদের অর্থগুলো এখানে লুকিয়ে আছে, সেগুলোকে আমাদের বার করে নিয়ে লিখতে হবে। ছেলের আরেকটা মানে হচ্ছে পুত্র, তো এখানে পুত্র লিখেছি, ফুল হবে পুষ্প, এখানে পুষ্প আছে, মাথা হবে মস্তক, রাত্রি, দাম, মূল্য। এখানে 3 নম্বরে বলা হয়েছে, সিলেক্ট ওয়ার্ডস ফ্রম ইচ কলাম অ্যান্ড কনস্ট্রাক্ট সেন্টেন্সেস, প্রত্যেকটা কলাম থেকেও ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স গঠন করতে হবে। এখানে আছে দিস, দ্যাট, দিস আর দোজ, তো দিস TH IS উচ্চারণটা হবে দিস, দিস মানে হচ্ছে এইটা, যখন কাছে কোনো জিনিস একটা থাকে তো সেটা বোঝাতে আমরা দিস ব্যবহার করি, তাই সিঙ্গুলার নাম্বার যখন থাকবে সেই জিনিসটা যদি কাছে থাকে তাহলে আমরা দিস ব্যবহার করব। আর দ্যাট যখন দূরে থাকবে আর একটা জিনিস হবে, দূরের সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব। এরপর আছে দিস, এর উচ্চারণ হচ্ছে দিস, TH ES, দিস মানে যখন কাছে থাকবে কিন্তু একের বেশি থাকবে, মানে প্লুরাল নাম্বার হবে, তখনই কিন্তু আমরা দিস ব্যবহার করবো। আর দোজ মানে কাছে থাকবে, প্লুরাল নাম্বার হবে মানে সরি, দোজ মানে দূরে থাকবে, প্লুরাল নাম্বার হবে মানে একের বেশি থাকবে, তখন আমরা দোজ ব্যবহার করব। তো এবার আছে এই কলামে আছে দিস, সরি, ইজ আর আর, ইজ মানে হয় আর মানেও হয়, যখন একটা জিনিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব তখন হবে ইজ, যখন আমরা একের বেশি জিনিসের ক্ষেত্রে ব্যবহার করব তখন হবে আর। এখানে স্টার্স মানে এস আছে, শেষেটা প্লুরাল মানে একের বেশি আছে, পিকচার মানে ছবি, এখানে কিন্তু এস নেই, এটা সিঙ্গুলার। এ ফোন মানে একটা ফোন, এটাও সিঙ্গুলারে আছে, একটাতে আছে দ্য ফান মানে একটাতে আছে সূর্য। এরপর দেখো আমি সেন্টেন্স গঠন করেছি, দিস ইজ এ ফোন, এখান থেকে দিস ইজ এ ফোন, এটা একটা, এই হয় একটা ফোন বা এটা একটা ফোন, দ্যাট ইজ দ্য সান, ওই হয় সূর্য, দূরে আছে সূর্যটা তাই দ্যাট ইজ দ্য সান। এরপর দিস বেশি আছে তার সঙ্গে আর ব্যবহার করবো আমরা, দিস আর স্টার্স, ওইগুলি হয়
এইগুলি হয় তারা। আর দোজ আর দেখো এখানে কিন্তু এই পিকচারটা, এখানে একটা কনফিউজিং কোয়েশ্চেন আছে, এই পিকচারটাতে কিন্তু এস হওয়ার কথা ছিল কিন্তু এটা সিঙ্গুলারে দিয়ে দিয়েছে, তাই এই সিঙ্গুলারের সঙ্গে আমরা আর যেহেতু দুটো এখানে আছে দিস আর দ্যাট, এই দুটোই আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, তাই সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু আমরা আর পিকচারটাকে মানে মানে এখানে সেন্টেন্সগুলো গঠন করার সময় আমরা পিকচারটাকে নিতে পারিনি। যদি তোমরা নিতে চাও তাহলে দিস আর পিকচার্স করে এখানে নিতে পারো। তো আমি নিইনি, দোজ আর আমি আবার স্টার্স করে দিয়েছি, দোজ আর স্টার্স আমি দুবার স্টার্স করেছি। তোমরা এই ডিজের জায়গায় পিকচার্স করে নিতে পারো, সঙ্গে এস অবশ্যই যোগ করতে হবে, শুধু পিকচারটা হবে না। নেক্সট চার নাম্বারে আছে ক স্তম্ভের সাথে খ আর খ স্তম্ভের সাথে গ দাগ দিয়ে মেলাও। তো কীভাবে মেলাবে দেখো, চার ভাগ চিহ্ন, 40 ভাগ চিহ্ন চার আছে, তো চারের ঘরে নামতা করে আমরা 40 মেলাবো, চার দশে হয়ে যায় 40, তাই এখানে আছে 10, আমরা এর সঙ্গে মিলিয়ে দেবো। এবার আট আর চারের আমরা যোগ করবো, আট আর চারে যোগ করলে হয়ে যাবে 12, 12 এখানে আছে মিলিয়ে দেবো। এরপরে আছে 19-6, 19 থেকে 6 বিয়োগ করলে হবে 13, এখানে 13 আছে মিলিয়ে দিলাম, 3 × 2, 3 × 2 হয় 6, 6-এর সঙ্গে মিলিয়ে দিলাম, আর 10 আর 10-এর যোগ আছে, 10 আর 10-এ যোগ করলে হয়ে যাবে 20, এখানে মিলিয়ে দিলাম। এবার দেখো এখানে 3 × 4, 3 × 4 = 12, আমরা 12-র সাথে এটাকে মিলিয়ে দিলাম, 15-5, 15 থেকে 5 বিয়োগ করলে থাকবে 10। তোমরা কিন্তু পাশে এখানে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করে নেবে যদি মুখে না পারো করতে। 3 আর 3-এর যোগ করতে বলা হয়েছে, 3 আর 3-এর যোগ করলে পাবো 6, 5 × 4, 5-এর ঘরে নামতা 4 পর্যন্ত করবো, 5 × 4 = 20, এখানে পেয়ে গেছে 20, আর 7 আর 6 যদি যোগ করা হয় তাহলে হয়ে যাবে 13, এখানে পেয়ে যাবো 13 আমরা। নেক্সট স্কিলটা আছে সমস্যা সমাধানের সক্ষমতা, নিচের শব্দগুলিকে বাক্যের প্রথমে মাঝে ও শেষে ব্যবহার করো। জল, ক নাম্বার আছে জল, খ নাম্বারে সবুজ, আর গ নাম্বারে বৃষ্টি, এদেরকে তিনটে বাক্য রচনা করতে হবে। এই শব্দগুলো একবার প্রথমে থাকবে, একবার মধ্যে থাকবে, একবার শেষে থাকবে। তো দেখো প্রথমে জল দিয়ে বাক্য রচনা করেছি, জলটা প্রথমেই আছে, জলের অপর নাম জীবন। তারপরে আমাকে একটু জল দাও, জল মাঝখানে আছে, নদী নালা সব ভরে গেছে জলে, জল শেষে আছে। ঠিক একইভাবে সবুজ দিয়ে বাক্য রচনা করব, সবুজ, সবুজ আমার প্রিয় রং, আমার অনেক সবুজ রঙের জামা আছে, গাছের পাতার রং সবুজ। এরপর আছে গ নাম্বার বৃষ্টি, বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা লেগেছে, আজ সারাদিন বৃষ্টি পড়ছে, আজ আমার মন খারাপের কারণ বৃষ্টি। 1-2, নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে তা ব্যবহার করে নতুন শব্দ লেখো। আচ্ছা গুঞ্জন, গুঞ্জনের যুক্ত ব্যঞ্জন হচ্ছে ইয়বর্গীয় জয়, ইয়বর্গীয় জয় লিখে নিয়েছি, তারপরে ইয়বর্গীয় জয় দিয়ে আরেকটা শব্দ লিখেছি অঞ্জলি। এরপরে আছে বাস্তব, বাস্তবে যুক্ত বর্ণ রয়েছে দন্ত শয়ে তয়ে, দন্ত শয়ে তয়ে লিখেছি, এখানে একটা শব্দ লিখেছি সমস্ত। তারপরে আছে দক্ষ, দক্ষতে যুক্ত বর্ণ হচ্ছে কয় মধুর্ণ শয়ে, কয় মধুর্ণ শয়ে লিখে নিয়েছি, সেখান থেকে একটা শব্দ লিখেছি শিক্ষা। এরপর 2, বিদ্যালয়ের স্বাধীনতা দিবসে কী কী করা হয় তা নিয়ে কয়েকটি বাক্য লেখো। লিখেছি আমি ক নাম্বারে বিদ্যালয়ের স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়, খ নাম্বারে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক সঙ্গীত গাওয়া হয়, আমি প্রত্যেকটা কখ গঘ করে নাম্বার দিয়ে নিয়েছি, গ নাম্বার মনীষীদের ছবিতে মাল্যদান করা হয়, ঘ নাম্বার কবিতা নাচ পরিবেশন করা হয়, ও নাম্বার শিক্ষক মহাশয় মনীষীদের জীবনী শোনান আমাদের। 3 বলা হয়েছে ফিলিং দ্য টেবিল, এই টেবিলটাকে পূরণ করতে হবে, অ্যাবাউট মি, হোয়াট আই ডু, আই অ্যাম, মানে আমার সম্বন্ধে কিছু বাক্য বলা হয়েছে, তারপরে বলা হয়েছে আমি কি কাজ করি আর আমার নাম কি। তাহলে আচ্ছা দেখো ফ্লোট ইন দ্য স্কাই, টেক মেনি শেপস, আমি আকাশে থাকি বা ভেসে বেড়াই, আমি আকাশে ভেসে বেড়াই, টেক মেনি শেপস, অনেক রকম আকার নিই, আমি কি করি, ব্রিং রেন্স, আমি রেন মানে আমি বৃষ্টি আনি, আই অ্যাম, তাহলে আমি কে, মেঘ, দ্য ক্লাউড, ক্লাউড মানে মেঘ, তাহলে মেঘ আকাশে ভেসে বেড়ায়, বৃষ্টি আনে, আর বিভিন্ন রকম আকৃতির হয়। 2, বল অফ ফায়ার, মানে আগুনের গোলা, আগুনের বল, সাইন ইন দ্য স্কাই, আকাশে কিরণ দি, গিভ লাইট অ্যান্ড হিট, আমি আলো আর তাপ দিই, তাহলে আমি কে, দ্য সান, সূর্য। 3, লুকস স্মল, দেখতে ছোটো, ক্যান বি সিন ইন দ্য স্কাই অ্যাট নাইট, রাত্রেবেলা আকাশে দেখা যায়, আমি কি করি, টুইঙ্কল লাইক ডায়মন্ডস, আমি ডায়মন্ডের মতো টুইঙ্কল করি মানে মিটমিট করি, আমি কে তাহলে, দ্য স্টার্স, দ্য স্টার মানে তারা। এবার 3-2, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আছে
এই সেন্টেন্সগুলোর মধ্যে ভুল আছে, সে ভুলগুলো আমাকে ঠিক করতে হবে। ক নাম্বারে আছে দ্যাট আর রানিং কার্স। দেখো দ্যাট এর আগের টেবিলে বললাম দ্যাট আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করি আর ব্যবহার করি আমরা প্লুরালের ক্ষেত্রে, তাই দ্যাটের সঙ্গে কখনোই আর হবে না। এখানে দোজ আর রানিং কার্স করতে পারে, যেহেতু কার্স এখানে এস আছে, এটা প্লুরাল, এটা যেহেতু প্লুরাল আছে তাই পুরোটাকে প্লুরালেই করতে হবে। এবার আছে দেখো দিস আর আওয়ার ফেভারিট প্লেসেস, এখানেও এস ইএস মানে এস আছে তাই এটা প্লুরাল, তাই পুরোটাকে আমাদের প্লুরালেই আনতে হবে। তো দিস তো হবে না, দিস সিঙ্গুলারে ব্যবহার হয়, এটা হবে দিস TH ESE দিস আর আওয়ার ফেভারিট প্লেসেস, সেটা এখানে আসবে, লিখে নেবে। চারের ক নাম্বার, চারে আছে সমাধান করো। কয়ে বলা হয়েছে 24 জন লোক নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, 3টে নৌকা বাঁধা আছে, প্রতিটি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে, তাহলে প্রতিটি নৌকায় কতজন লোক উঠবে। লিখবে 3টে নৌকায় উঠবে সমান 24 জন, নিচে 3-এ নিচে 1 করবে, 1টি নৌকায় উঠবে সমান 24 ভাগ 3 জন, তাহলে এদের ভাগ করে দেবে 24কে 3 দিয়ে, 3 8 24, 8 হবে উত্তর, 8 জন। উত্তর লিখবে প্রতিটি নৌকায় 8 জন উঠবে। খ নাম্বারে বলা হয়েছে আজ আমরা বাগানে 32টা চারা গাছ লাগাবো, যদি বাবা মা আমি আর ভাই সমান সংখ্যক গাছ লাগাই তাহলে 1-1 জন কটা করে গাছ লাগাবো। বাবা মা আমি আর ভাই মানে 4 জন, এরা সবাই নিয়ে, সবাই মিলে 4 জন, বাবা মা আমি আর ভাই, আমরা 4 জনে মিলে 32টা গাছ লাগাবো, তাহলে 1-1 জনে কটা করে গাছ লাগাবো। 4 জনে গাছ লাগাবো সমান 32টা, 1 জনে গাছ লাগাবো সমান 32 ভাগ 4টা সমান, এখানে ভাগ করে নেবে, 4 8-এ 32 হয়ে যাবে, এখানে লিখবে 8টা, 1-1 জন 8টা করে গাছ লাগাবো। গ নাম্বার, আফরুজা তার মায়ের সঙ্গে দোকানে গিয়ে 6 ডজন পাকা কলা কিনলো, 1 ডজনে 12টা থাকে, তাহলে মোট কটা কলা কিনলো। লিখবে 1 ডজনে কলা সমান 12টা, 6 ডজন কিনেছে তাই 6 ডজনে কলা সমান 12 × 6টা সমান 72টা, 12 ঘর নামতে করে নেবে, 12×6 হয় 72, মোট 72টা কলা কিনলো। ঘ নাম্বার, আজ বাগান থেকে রাজু মোট 360টি আম এনেছে, আমগুলি বাক্সে ভরতে হবে, প্রত্যেকটা বাক্সে 30টা করে আম ভরা যাবে, তাহলে কয়টা বাক্স লাগবে। লিখবে 30টা আম ভর্তি করা যাবে সমান 1টি বাক্সে, নিচে লিখবে 360টা আম ছিল তাই 360টা আম ভরা যাবে সমান 360 ভাগ 30টি বাক্সে, এখানে ভাগ করে নেবে, 30×1 30 হবে, আর 6 এর 0টা উপর থেকে নামবে, 30 2 হয়ে যাবে 60 সমান 12টি বাক্সে, উত্তর লিখবে 12টি বাক্স লাগবে। পরের স্কিলটা আছে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন। 1 নম্বরে ছবিগুলো আঁকো, রং করে এবং প্রতিটি ছবির উপর 3টি করে বাক্য লেখো। তো ছবিগুলোতে ডট ডট দেওয়া আছে, এই ছবিগুলো তোমরা এঁকে নেবে, তারপরে প্রত্যেকটা ছবির সম্বন্ধে 3টে বাক্য লিখতে বলা হয়েছে, সেগুলোকে রঙও করতে বলা হয়েছে, নিজের পছন্দ মতো তোমরা রঙ করে নেবে। আমি একটা মোটামুটি দেখিয়ে দিয়েছি, দেখো ফুলের সম্বন্ধে 3টে বাক্য লিখেছি, 1 নম্বর এটি একটি ফুলের ছবি, 2 নম্বর ফুলটিতে 4টি পাপড়ি ও 2টি পাতা রয়েছে, 3 নম্বর ফুলটির রং লাল। এবার একটা মাছের ছবি আছে, সেটাকে এঁকে কালার করে তোমরা লিখবে, 1 নম্বরে এটি একটি মাছের ছবি, 2 নম্বর মাছ জলে বাস করে, 3 নম্বর মাছের চোখে কোনো পাতা নেই। এবার আছে একটা পাখির ছবি, সেটাকে আঁকবে, রং করবে, দিয়ে লিখবে এটি একটি পাখির ছবি, 2 নম্বরে লিখবে পাখি আকাশে উঠতে পারে, 3 নম্বর পাখির পালক থাকে। 2 নম্বরে বলা হয়েছে ড্র দ্য পিকচার অফ এ স্কুল, একটা স্কুলের ছবি আঁকতে হবে, রাইট 3 সেন্টেন্সেস অন দ্য স্কুল, আর স্কুলটির সম্বন্ধে 3টে বাক্য লেখো। দেখো এখানে আমি একটা স্কুলের ছবি এঁকে নিয়েছি, প্রাথমিক বিদ্যালয়ে লিখবে, তো এরকম একটা স্কুলের ছবি এঁকে নেবে, তারপর 3টে বাক্য আমি এর সম্বন্ধে লিখেছি, ইট ইজ এ বিউটিফুল স্কুল, এটা একটি সুন্দর স্কুল, ইট হ্যাজ মেনি ক্লাসরুমস, এর অনেকগুলি ক্লাসরুম রয়েছে, শ্রেণীকক্ষ রয়েছে। নাম্বার 3তে লিখেছি ইট ইজ ভেরি বিগ, এটি খুব বড়। 3 নম্বরে আছে একটি বারোটা বল আছে, ছবি এঁকে দেখাও কীভাবে 2টো ঝুড়িতে সমান সংখ্যক বল রাখা যাবে। 2টো ঝুড়ি করবে, তো 12টা বলকে 2টো ঝুড়িতে সমান করে রাখলে 1-1টাতে 6টা হবে, তাই 6টা বলে ছবি আঁকবে, এখানেও 6টা বলে ছবি আঁকবে, প্রত্যেকটা ঝুড়িতে 6টা 6টা করে 12টা বল রয়ে যাবে। এবার স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও খেলতে খেলতে শেখা থেকে এগুলো নেওয়া প্রশ্নগুলো। 1 নম্বরে বলা হয়েছে ঠিক শব্দগুলোর পাশে টিক দাও। ক নাম্বারে যিনি অসহায় তাকে ড্যাশ করে সুখী হব, এখানে উপকারে টিক দেবে, উপকার করে সুখী হব, শুধু টিক দিতে বলা হয়েছে, তার পাশে তাই শুধু টিকই দিয়েছি, শূন্যস্থানে লিখিনি। খ নাম্বার এসো শত্রু নয় ড্যাশ হয়, এখানে হবে 2 নম্বরে বন্ধুরা টিক করবে। গ নাম্বারে কিছু খাবার পরে দাঁত ও মুখ পরিষ্কার করতে হবে ড্যাশ করে, এটা 2 নম্বরে কুলকুচি করবে। ঘ নাম্বার বেশি মাত্রায় টিভি মোবাইল বা কম্পিউটারে কাজ করলে ড্যাশ হতে পারে,
ড্যাশ ক্ষতি হতে পারে। এক নাম্বার করবে চোখেরটাতে টিক দেবে, ও নাম্বার ড্যাশ বেড়ে উঠলে সময় মতো কাটতে হবে, দুই নাম্বার নখ হবে এখানে। যে কোনো জায়গায় ড্যাশ ফেললে অন্যকে রোগ জীবাণু দেওয়া হয়। এখানে দুই নাম্বারে থুতুতে টিক করবে। ছ নাম্বার বাইরে থেকে বাড়িতে ঢুকলে সাবান দিয়ে ড্যাশ ধুতে হবে। এক নাম্বারে হাত পাতে টিক দেবে। ড্যাশ রোধ করতে পরিবেশ বন্ধু হতে হবে। তো এখানে দুই নাম্বার দূষণ হবে। এবার দুই নাম্বারে বলা হয়েছে ভুল বাক্যের পাশে ক্রস দাও, ক্রস চিহ্ন দাও, আর ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও। দুয়ের ক নাম্বারে শরীর সুস্থ রাখতে বেশি করে মশলাদার খাবার খেতে হবে, এটা হবে ভুল, তাই ক্রস দেবে। খ নাম্বার নিয়মিত এখন সাবান দিয়ে হাত পা ধোয়া ও মাস্ক ব্যবহার করতে হবে, এটা হবে টিক। গ নাম্বার নোংরা জামাকাপড় থেকে রোগ ছড়া, এটাও ঠিক হবে। যে কোনো জায়গায় কাটা ফল দেখলে খেতে হবে, এটা ভুল, তাই ক্রস দেবে। তিন নাম্বারে আছে একটা বাক্যে উত্তর দাও। দেখো একটা বাক্যে উত্তর দিতে বলা হয়েছে, এখানে তিন নাম্বার আছে, এখানে তিন নাম্বার আছে, কিন্তু গয়েরটাও একটা বাক্যে উত্তর দিতে বলেছে, কিন্তু আছে চার নাম্বার। তাই এগুলো আমি একটা বাক্যে উত্তর দিয়েছি, গয়েরটা একটু বড় করেছি। দেখো খেলাধুলা করবে কেন, খেলাধুলা উত্তর লিখবে, খেলাধুলো করলে শরীর ও মন সুস্থ সবল থাকে বলে খেলাধুলো করব। খ নাম্বার কানের যত্ন নিতে কী করবে, কানের যত্ন নিতে নিয়মিত কান পরিষ্কার করব। গ নাম্বার পরিবারের কাজে সাহায্য করতে বললে তুমি কী করবে, লিখবে পরিবারের কাজে সাহায্য করতে বললে আমি তৎক্ষণাৎ সেটা করব। মা যদি ব্যস্ত থাকে তবে ভাই বোনকে সামলাবো, বাবার সঙ্গে গাছে জল দেবো, ঠাকুরদা ঠাকুরমা কিছু চাইলে এনে দেবো, বাড়ির কারোর কোনো জিনিস দরকার হলে আমি সামনে দোকান থেকে এনে দেওয়ার মাধ্যমে পরিবারের সদস্যদের সাহায্য করব। এবার শেষ প্রশ্ন চার নাম্বারে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখো। তো দেখো এখানে কিছু খাবার আছে, ছবিটা দেখবে ভালোভাবে, খাবারটা ঢেকে রাখা আছে, তাই লিখবে ঢেকে রাখা খাবার বিপদ এড়াই, এর সঙ্গে এটা তোমরা ম্যাচ করবে। খ নাম্বারে দেখো একটা মেয়ে বসে আছে আর পুঁতি দিয়ে কোনো কাজ করছে, তাই ফুল আর পুঁতি দিয়ে মালা গাঁথার মজা অনেক, এর সঙ্গে ম্যাচ করবে। এখানে কিছু ছেলে গোল হয়ে দেখো খেলছে, কি খেলছে, এখানে আছে চোর পুলিশ খেলার কথা, তাই এর সঙ্গে তোমরা ম্যাচ করবে। চোর পুলিশ খেলতে গায়ে খেলতে গিয়ে হিসেব শেখার মজা ভারী। আর এখানে জিভ দেখাচ্ছে, তাই জিভের উপর ময়লা প্রলেপ রোগের লক্ষণ। এরপর আমরা পার্ট সেভেনটা এবার সলভ করব। পার্ট সেভেনে প্রথমে রয়েছে সংযোগ স্থাপনের সক্ষমতা, একটা প্যাসেজও রয়েছে এখানে, পাঠ একটা রয়েছে আছে, নিচের পাঠটি পড়ে প্রশ্নগুলির উত্তর লেখো। অশ্বত্থ গাছে প্যাঁচার ডাক উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঝি করছে, দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছে, বন্ধ করে দাও, ওটা কিসের শব্দ, না রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। এরপরে প্রশ্নগুলো আমরা সলভ করব। ক নাম্বারে আছে উচ্ছের ক্ষেত থেকে কিসের শব্দ আসছে, লিখবে উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লির শব্দ আসছে। খ নাম্বার দরজার পাল্লাটা কেন ধরাস ধরাস করছে করে পড়ছে, দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করছে। গ নাম্বার বিড়ালটা কোথা থেকে ডাকছে, লিখবে বিড়ালটা রান্নাঘর থেকে ডাকছে। ঘ নাম্বার এখানে কী কী পশু পাখি ও পতঙ্গের কথা উল্লেখ করা হয়েছে, লিখবে এখানে প্যাঁচা ঝিল্লি ও বিড়ালের কথা উল্লেখ করা হয়েছে। দুই নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস, এখানে অপশানে দুটো করে ওয়ার্ডস রয়েছে, তাদের কারেক্ট ফর্ম ঠিক ফর্মটা বসিয়ে তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আচ্ছা দেখো টিএইচইআরই দিয়ার, আর এখানেও আছে টিএইচইআরই দিয়ার, উচ্চারণ একই, তো কোথায় তুমি কোনটা বসাবে। দিয়ার মানে এখানে সরি, দিয়ার মানে সেখানে, আর টিএইচইআরই দিয়ার, দিয়ার মানে তাদের, তো এখানে হবে টিএইচইআরই দিয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই। তারপর একটা নাম্বার টু, দ্য ড্যাশ রাইজেস ইন দ্য ইস্ট, পূর্ব দিকে উদিত হয় কি, এস ইউ এন সান, সান মানে সূর্য, এস ও এন সান মানে হচ্ছে পুত্র, তাহলে এখানে সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে এস ইউ এন সান হবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। নাম্বার থ্রিতে আছে দ্য ফ্লোর ইজ স্টিল ড্যাশ ডাব্লিউ এ আই টি ওয়েট, এই ওয়েট মানে অপেক্ষা করা, আর ডাব্লিউ ইটি ওয়েট, ওয়েট মানে ভিজে, তাহলে মেঝেটা কি, ফ্লোর মানে মেঝে, মেঝেটা কি হতে পারে, ভিজে হতে পারে, তাই দ্য ফ্লোর ইজ স্টিল ওয়েট ডাব্লিউ ইটি ওয়েট, মেঝেটা এখনও ভিজে। নাম্বার থ্রি, তিন নাম্বারে আছে নিচের ক্যালেন্ডারটি দেখে উত্তর লেখো, লাল চিহ্নগুলি ছুটির দিন, এখানে দেখো লাল চিহ্ন রয়েছে, লালগুলো হচ্ছে ছুটির দিন, তো ক্যালেন্ডারটি খুব ভালোভাবে দেখবে। এটাও বলেছে এই মাসের 23 তারিখ কী বার, তো এই 23 তারিখ দেখো এখানে আছে, 23 তারিখটা কী বার পড়ছে, বুধবার, তাই লিখবে বুধবার, পুরো বাক্যেও লিখতে পারো এই মাসে 23 তারিখ বুধবার।
খ নাম্বার, এই মাসে কটা ছুটির দিন? ছুটির দিনগুলো রবিবার তো সবগুলোই ছুটি, আর বলাই হয়েছে লাল চিহ্নগুলি ছুটির দিন, তাহলে গুনে নিই লাল চিহ্ন কটা আছে। 1, 2, 3, 4, 5, 6, 6টা। তো এখানে 6টা লিখেছি। গ নাম্বার, এটা কি মাস হতে পারে? তো এটা কি মাস হতে পারে? এটা দেখো 30টা দিন আছে, তো 30টা দিনে কি কি মাসের 30টা দিন আছে? আছে এপ্রিল, জুন মাসে, সেপ্টেম্বর মাসে, নভেম্বর মাসে। তাই এই মাসগুলোর মধ্যে যে কোনো একটা মাসের নাম লিখবে। আমি জুন মাস লিখেছি, তুমি অন্য মাসগুলোর নাম লিখতে পারো, তবে হ্যাঁ যে মাসে 30টা দিন আছে সেই মাসের লিখবে। এখানে 23 আর 26 তারিখে ছুটি আছে দেখে কখনোই জানুয়ারি মাস ভাববে না। আমিও প্রথমে ভেবেছিলাম এটা জানুয়ারি মাস, তারপর দেখলাম যেখানে 30টা দিন আছে, জানুয়ারি মাসে 31টা দিন থাকে। তো যদি 31টা দিন থাকতো তাহলে অবশ্যই জানুয়ারি মাস হতো, কিন্তু এখানে যেহেতু 30টা দিন আছে তো এটা জানুয়ারি মাস কোনোভাবেই হতে পারে না। তাই যে মাসে 30টা দিন আছে সেই মাসের মধ্যে কোন একটা মাসের নাম লিখে নেবে। এর পরের স্কিলটা সমন্বয় স্থাপনের সক্ষমতা। বলা হয়েছে 1 নম্বরে যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে একই অর্থ বিশিষ্ট শব্দ লেখো। একই অর্থ বিশিষ্ট শব্দ লিখতে হবে কিন্তু যুক্ত ব্যঞ্জন থাকবে। তো এখানে রাতটা হবে রাত্রি, তয়ের অফল আছে, এখানে যুক্ত বর্ণ হয়ে যাচ্ছে। বিছানাটা শয্যা লিখতে পারো, অন্তস্থ জয়ের জফলা আছে তাই শয্যা লিখতে পারো এটা। 2 নম্বরে আছে যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে শব্দ তৈরি করো। তো এখানে শব্দ ছক, এটা এদিক থেকে হবে লাঞ্ছনা, এদিক থেকে হবে বাঞ্ছনা। এখানে লয়াকার, এখানে দন্ত নয়াকার, এখানে বয়াকার, দন্ত নয়াকার লিখবে। এবার 3 নম্বরে ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দ্যার বডি পার্টস। এখানে অ্যানিমালসের নাম আছে, বডি পার্টসের নাম আছে, অ্যানিমালসের সঙ্গে সঠিক বডি পার্টসগুলো মিলিয়ে লিখতে হবে। ক্যামেল, ক্যামেল মানে হচ্ছে উট, উটের কী থাকে? কুজ থাকে, কুজের ইংরেজি হচ্ছে হাম্প। তাই ক্যামেলের সঙ্গে হাম্প যাবে। লায়ন, লায়ন মানে সিংহ, সিংহের কেশর থাকে ইংরেজিতে যাকে বলা হয় মেন, তাই লায়নের সঙ্গে যাবে মেন। আর জেব্রা, জেব্রা গায়ে ডোরাকাটা দাগ থাকে তাই স্ট্রাইপস, সাদা কালো ডোরাকাটা দাগ থাকে। 4 নম্বরে বলা হয়েছে ফাঁকা ঘরে বড় বা ছোটো চিহ্ন বসাও। তো আগে আমরা এই যে যোগফল বিয়োগফল যা রয়েছে সেগুলো কি দেখে নিই। 12 সাথে 7 যদি যোগ করা হয়ে যাবে 19, আর 20 থেকে যদি 7 বিয়োগ করা হয়ে যায় তবে 13। এবার আমরা ছোটো বড় চিহ্ন বসাবো। তো ছোটো বড় চিহ্ন বসানোর সময় একটু গুলিয়ে যাই কোন দিকে কোন মুখটা খুলবো। তো মনে রাখবে যেদিকটা বড় তার দিকে সবসময় আমরা মুখটা খুলবো। তো 19 আছে, 19 দিকে আমরা মুখটা খুলে দিলাম, তাহলে এই চিহ্নটা একবার এখানে আমরা বসিয়ে দেবো। এবার আছে 3 × 9, 3 × 9 হয়ে যায় 27, আর 20 সাথে যদি 9 যোগ করা হয় তাহলে হয়ে যাবে 29। তাহলে কে বড়? এদের মধ্যে 29 বড়, তার দিকে মুখটা খুলে দিলাম, এখানে চিহ্নটা একবার বসিয়ে দেবো। এবার আছে 8 ভাগ 3, 8কে 3 দিয়ে ভাগ করলে পাবো 6, আর 2 দিয়ে হয়ে যাবে 4, এখানে বড়কে 6, তাই 6 দিকে মুখটা খুলে দিলাম। এবার স্কিলটা হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা। 1 নম্বরে নিচের শব্দগুলির একই অর্থে যুক্ত ব্যঞ্জন ব্যবহার করা শব্দ লেখো, সেগুলি দিয়ে বাক্য রচনা করো। ঠেলাঠেলি একটা যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ হচ্ছে সঠিক অর্থের ধাক্কাধাক্কি। এখানে আমি লিখেছি প্যান্ডেলে ঠাকুর দেখতে গিয়ে ধাক্কাধাক্কিতে আমি পড়ে গিয়েছিলাম। এবার আছে অনেক, অনেকের একটা অর্থ লিখেছে বিস্তর, আকাশে বিস্তর মেঘ জমেছে। এবার 2, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি। নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, বাক্যগুলো দেওয়া আছে, সেগুলো খুব ভালোভাবে পড়তে বলা হয়েছে। মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস, মিনা আর বিনা হলো বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার, তারা প্রত্যেক দিন একসঙ্গে হেঁটে স্কুলে যায়। মিনাস ফাদার ইজ আ ডক্টর, মিনার বাবা একজন ডাক্তার। হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ, তিনি গ্রামে অসুস্থ মানুষদের সেবা করেন বা চিকিৎসা করেন। বিনাস ফাদার ইজ আ ফার্মার, বিনার বাবা একজন চাষি বা কৃষক। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, তিনি জমিতে বা মাঠে বা ক্ষেতে কাজ করেন। দে অল লাভ দেয়ার ভিলেজ, তারা সবাই তাদের গ্রামকে ভালোবাসে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 আছে হাউ ডু দ্য টু ফ্রেন্ডস গো টু স্কুল, দুই বন্ধু কীভাবে স্কুল যায়। দ্য টু ফ্রেন্ডস অলওয়েজ ওয়াক টু স্কুল, দুই বন্ধু সবসময় হেঁটে স্কুলে যায়। 2, হু ইজ দ্য ডক্টর, কে ডাক্তার। মিনাস ফাদার ইজ এ ডক্টর, মিনার বাবা একজন ডাক্তার। হোয়াট ডাজ আ ফার্মার ডু, একজন চাষি কী করেন। এ ফার্মার ওয়ার্কস ইন দ্য ফিল্ড, একজন চাষি মাঠে কাজ করেন। 3 নম্বরে আছে সমাধান করো। শক্তি মাঠে বসে 17টা বেলুন ফোলালো, তারপর সে 3টি করে বেলুন নিয়ে এক একটা বেলুনের গুচ্ছ তৈরি করলো। হিসেব করে
বলো সত্যি কটা বেলুনের গুচ্ছ তৈরি করতে পারলো আর কটি পড়ে থাকলো? লিখবে তিনটে বেলুন থাকবে সমান একটি গুচ্ছে, নিচে লিখবে 17টা বেলুন থাকবে সমান 17 ভাগ তিনটি গুচ্ছে, এদের ভাগ করবে 3 5 15, দুইটা নেমে যাবে এখানে, বিয়োগ করবে মানে 17 5 বিয়োগ করলে 2 হবে, ভাগফলকে 5, তাই লিখবে 5টি গুচ্ছে আর এখানে অবশিষ্ট রয়ে গেল বা ভাগশেষ রয়ে গেলো 2, তাই লিখবে অবশিষ্ট সমান 2টি গুচ্ছ। এবার উত্তর লিখবে শক্তি 5টা বেলুনের গুচ্ছ তৈরি করতে পারলো আর 2টি পড়ে থাকলো, যেটা পড়েছে যেটা ভাগশেষ সেটা কিন্তু পড়ে থাকে। এবার খ নাম্বারে বলা হয়েছে, আজ ক্লাসে মোট 24 জন ছাত্রছাত্রী উপস্থিত, মাঠে নিয়ে শিক্ষক আমাদের 4টি দলে ভাগ করে দাঁড়াতে বললেন, প্রতিটি দলে কতজন ছাত্রছাত্রী হলো? লিখবে 4টে দলে থাকবে সমান 24 জন, নিচে লিখবে 1টা দলে থাকবে সমান 24 ভাগ 4 জন, এদের ভাগ করবে হয়ে যাবে 4 6 24, এখানে 6 জন লিখবে, এখানে আর অবশিষ্ট কিছু নেই তাই লেখার কোনো দরকার নেই। লিখবে উত্তর লিখবে প্রতিটি দলে 6 জন করে ছাত্রছাত্রী হলো। তা গ নাম্বার প্রশ্নটা রয়েছে, আমার 6টি বন্ধু, প্রতিটি বন্ধুকে যদি 4টে করে মিষ্টি খাওয়ায় তাহলে মোট কটা মিষ্টি কিনতে হবে? লিখবে 1টি বন্ধু মিষ্টি পাবে সমান 4টে, নিচে লিখবে 6টা বন্ধু মিষ্টি পাবে সমান 4 গুণ 6টা, 1টা বন্ধু যা পাবে 6টা বন্ধু তার 6 গুণ পাবে, তাই 6 4 6 হয়ে যায় 24, নামতা করলে 24টা উত্তর লিখবে, মোট 24টা মিষ্টি কিনতে হবে। এবার স্কিলটা হচ্ছে মানসিক ও শারীরিক সমন্বয় সক্ষমতা। 1 নম্বরে বলা হচ্ছে পশুটির একটাই ছবি আঁকো ও তার সম্মতে 3টি বাক্য লেখো। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, আচ্ছা মাংসাশী স্তন্যপায়ী চতুষ্পদ আর ডোরা কাটা ডোরা দাগ, তো এগুলো দিয়ে বুঝতে পারছো যে পশুটি কে? পশুটি হবে বাঘ। বাঘ মাংসাশী স্তন্যপায়ী চতুষ্পদ মানে 4টে পা আছে আর ডোরা কাটা দাগ আছে। তো তারপরে বলেছে কি পশুটির একটা ছবি আঁকো এবং তার সম্বন্ধে 3টি বাক্য লেখো, এবার বাঘের একটা ছবি আঁকতে হবে তার সম্বন্ধে 3টি বাক্য লিখতে হবে। ছবিটা খুব মন দিয়ে দেখো, এভাবে একটা বাঘের ছবি তোমরা এঁকে নেবে, তারপর বাঘের সম্বন্ধে 3টি বাক্য লিখবে। বাঘ একটি বন্য মাংসাশী প্রাণী। 2 নম্বর, বাঘের গায়ে কালো ডোরাকাটা দাগ থাকে। 3 নম্বর, বাঘ আমাদের জাতীয় পশু। 2 নম্বরে বলা হয়েছে রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল, এই সেন্টেন্সগুলো পড়তে বলেছে, টেবিলটি পূর্ণ করতে হবে। তো বলা হয়েছে 1 নম্বরে, আই এম ইন্ডিয়ান, আমি ভারতীয়। ইউ ওয়েন্ট টু দ্য জু, তুমি জু মানে চিড়িয়াখানায় গিয়েছিলে। আর 3 নম্বর আছে, সি বট এ নিউ পেন, সে একটি নতুন পেন কিনেছিল। দেখুন আছে টুডে আর ইয়েস্টারডে, টুডে মানে আজকে আর ইয়েস্টারডে মানে গতকাল, এর আগেই বললাম তো আজকে যেটা হয়েছে বা আজকে যেটা আছে সেটা হচ্ছে আই এম ইন্ডিয়ান, আর ইয়েস্টারডে এই যে ওয়েন্ট আছে, ওয়েন্ট মানে গিয়েছিলে, ইউ ওয়েন্ট মানে তুমি গিয়েছিলে, যেটা আগে হয়ে গেছে ইয়েস্টারডে, তাই ইউ ওয়েন্ট টু দ্য জু। আর এখানে বট মানে কিনেছিল, বাই থেকে হয়েছে বট, তাই কিনেছিল যেহেতু আগে হয়ে গেছে কাজটা, তাই সি বট এ নিউ পেন। 3 নম্বর, কোন সময় তুমি কি করো তা বিভিন্ন ঘড়ির ছবি এঁকে দেখাও, তো কোন সময় কি করছো সেটা ছবি এঁকে দেখাতে বলেছে। তো ঘড়িতে ছোটো কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা আর বড় কাঁটাটা হচ্ছে মিনিটে কাঁটা, বড় কাঁটাটা যদি 12 ঘরে থাকে আর ছোটো কাঁটা যে সংখ্যার ঘরে থাকবে তটাই বাজবে, বড় কাঁটা যদি 12 ঘরে থাকে, ছোটো কাঁটা যদি 1-এর ঘরে থাকে তাহলে 1টা বাজছে, যদি 2-এর ঘরে থাকে তাহলে 2টো বাজছে, ঠিক এইভাবে। তো সকাল 6টায় আমি ঘুম থেকে উঠি, 6টার 1টা ঘড়ির ছবি এঁকে 6টা কাঁটাগুলো দিয়ে দেবে, বড় কাঁটাটা দেবে 12 ঘরে, ছোটো কাঁটা দেবে 6-এর ঘরে, 10টায় আমি স্কুলে যাই, 10টার 1টা ঘড়ির ছবি আঁকা হয়েছে। এরপর সন্ধে 7টায় আমি পড়তে বসি, 7টার ছবি এঁকে দেবে, রাত্রি 10টায় আমি ঘুমাতে যাই, 10টার 1টা ছবি এঁকে দেবে। এবার স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা থেকে নেওয়া, এবার মূল্যবোধের শিক্ষা এবং সাধারণ সর্দি ও ইনফ্লুয়েঞ্জা থেকে নেওয়া হয়েছে। 1 নম্বর, খ্যাতনামক খেলোয়াড়দের ছবির সঙ্গে নাম মেলাও, এখানে কিছু খ্যাতনামক খেলোয়াড়দের ছবি আছে, তাদের নাম কি সেগুলো তোমাকে লিখতে হবে। তো প্রথম যে ছবিটা দেখছো সেই ছবিটা হচ্ছে কপিল দেব রামলাল নিখঞ্জের, তো সেটা আছে গ নাম্বারে, তাই ছবির নিচে লিখে দিলাম গ নাম্বার। এরপরে যে ছবিটা দেখছো সেটাতে আমি কী নাম দিয়েছি, ক। ক নাম্বারে কী আছে, সুনীল মনোহর গাভাস্কার, এটা সুনীল মনোহর গাভাস্কারের ছবি। এই ছবিটা হচ্ছে দোলা ব্যানার্জির ছবি, ঘ নাম্বার আছে দোলা ব্যানার্জি, তাই ঘ দিয়ে দিয়েছি। আর এই খটা আছে ঝুলন গোস্বামী, তাই ঝুলন গোস্বামীর ছবি, তাই এখানে খ দিয়েছি। এবার 2 নম্বর, নিচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে শূন্যস্থান পূরণ করো, যে শব্দঝুড়ি আছে নিচে একটা দেখো, সহজ চর্চা এড়িয়ে রুমাল কাশিয়ার হাঁচবে, এইগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 1 নম্বরে আছে, হাঁচি কাশি থেকে দূরে থাকবে কম করে 6 হাত। খ নাম্বার, নাকে মুখে চাপা দেবে যে রুমাল
কিবা দিন কিবা রাত। গ নাম্বার নিজেও যখন হাঁচবে কাশবে মুখেতে রুমাল দিয়ে। ঘ নাম্বার রোগীকে এড়িয়ে চলতেই হবে যাব না তো তার কাছে। ও নাম্বার নিয়মিত ব্যায়াম শরীর চর্চা পুষ্টি খাবার হলে। চ নাম্বার সর্দি কাশিকে সহজভাবে তখন এড়ানো চলে। তো এটাই ছিল ক্লাস টু এর পার্ট সিক্স আর পার্ট সেভেনের সলিউশন। যদি ভিডিওটি ভালো লেগেছে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নেক্সট ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে চলে যায়।